ছাত্র জনতা অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতা করতে অবশিষ্ট হবে। জামাত তাদের পাতা হাতে পা দেয়নি, এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে দেখেছিলেন। বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে, তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবে। জুলাই মাসে 30 তারিখ এমন একটি দিনের আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা আগস্ট মাসের 30 তারিখ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন পেশার সম্মানিত ভাইদেরকে নিয়ে আমরা একসাথে বসতে পারবো, এই স্বপ্নও দেখি নাই, কল্পনাও করি নাই। আল্লাহ তাআলা একান্ত মেহরবানি করে জুলুমের অক্টোপাস থেকে এই জুলুমের জাতির ঘাড়ে বিগত 17 বছর ধারাবাহিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। মহিনুদ্দিন মুহাম্মদের সাহেবের 2 বছর যেটা ছিল আওয়ামী লীগের বাসায় তাদের আন্দোলনের ফসল, আর পরবর্তী তাদের সরাসরি সারায় কোমরপি বসে। এ সময়ের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন বিডিআর এর হেডকোয়ার্টার পিলখানায় 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দিল, অত্যন্ত নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের পরিবারের সদস্যদেরকে নাজেহাল করা হয়েছিল, তাদের পরিবারের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল, ইজ্জত লুণ্ঠন করার পর তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছিল। দিনটি জাতির জন্য একটি কালো দিন, কিন্তু সেই দিনের ঘটনা যারা ঘটিয়েছে আজও অপরাধীরা চিহ্নিত হয়নি, জাতির সামনে স্পষ্ট হয়নি। একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বিডিআর এর গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বছরে মাঝামাঝি এসে বাংলাদেশ জামাত ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং খোঁড়া অজুহাতে। জামাত ইসলামের তৎকালীন আমির, নায়েবে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা আব্দুর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা বিলাওয়াল হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, এই 3 জনকে জুন মাসের 29 তারিখ গ্রেপ্তার করা হয়। তাদের উপর আপনারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন, আফসোস। ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন, যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছে, যাদের অনুসারীরা যে জুলুম শাহাদত কবুল করেছে তাদেরকে অপমান দেওয়া হলো, তারা ধর্মের অবমাননা করেছে। এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ, জঘন্য অভিযোগ আনা হলো একত্র সারকে কেন্দ্র করে এবং সাজানো পাকানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে মিথ্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে। এদেশের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে পরিচ্ছন্ন, সবচেয়ে সৎ, সবচেয়ে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন। 5 জনকে ফাঁসি দেওয়া হলো, 5 জন জেলের ভিতরে মর্মান্তিকভাবে তাদেরকে ঢুকে ঢুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হলো, আর একজন র্যাবের অশোভন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এক এক করে প্রিয় সংগঠন 11 জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো, তার পাশাপাশি তাদের রক্ত পান করে তারা আক্রান্ত হল না, বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হল। মহামানবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেব আমাদের সব কয়টি পরিযায় টুকরা ভাই বোনকে মহাকিক শহীদ হিসাবে কবুল করো। সম্মানিত ভাই বন্ধুগ, তাদের শাসন আমলে নাম করা নাম কাড়া
শাসন আমলে হুঙ্কার হুমকি, জনগণের উপর অত্যাচারের স্কিম রোলা, গোল দর্শন, গোল লুণ্ঠন, অপরাধ জগৎ তারা গড়ে তুলেছিলেন। তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে অচল করে দিয়েছিলেন, রাষ্ট্রের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন। এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে, বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে দেখেছিলেন। শুধু জামাত ইসলামী নয়, তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে, তাদেরও নেতাত্ব কর্মীদেরকে খুন করা হয়েছে, তাদেরও নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, তাদের সম্পদের উপর আঘাত দেওয়া হয়েছে। তবে ব্যতিক্রম জামাত ইসলাম তিনটা দিক থেকে। প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শীর্ষ যে 11 জন নেতা, 1-2 শ্রমিক থেকে 11 পর্যন্ত চলে গেলেন, এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি। দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুমবাদ সরকার তার বুলডোজার চালিয়েছিল, অন্য কারো ঘর বাড়ি ভাঙ্গার জন্য তারা বুলডোজার ব্যবহার করে নাই। তৃতীয় ব্যতিক্রম হল ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল। এই সময়ে কাজ করলে জামাত ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারা তাদের সর্বশক্তি নিয়ে আকাশ তথা সব দিক থেকে জামাই করবে, আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা হাতে পা দেয়নি। আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়েছিলাম। আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করে। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকার দিই। আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, 26 দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে থেকে পড়িনি, বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুজুদে নিজেদের মাথাকে আমরা নুয়ে দিয়েছিলাম, যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তাআলা নিজেই ছিঁড়ে ফেলেছেন। আমার সম্মানিত ভাইরা, এত খেয়া, এত রক্ত, এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল, এই স্বাধীনতা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা এখন অন্ধ হয়ে পড়েছেন, সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন, তারা পঙ্গুত্ব বরণ করেছেন। আপামত জনতা এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে, তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন, নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি, সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘে মুক্ত হয়নি, এখনো বাংলাদেশের আকাশে স্বপ্নের ঘোরাঘুরি চলছে। এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি
আমরা বোধহয় পূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি, বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দেন, আল্লাহ তাআলা যেন জুলুম মুক্ত করে দেন, আল্লাহ তাআলা যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ নির্মাণের তৌফিক এই জাতিকে দান করে। যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে। আমাদের যুব সমাজ, ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল, উনি ওয়ান্ট জাস্টিস। এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি, বঞ্চিত। সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট, সুপ্রিম কোর্টে জজ করতে হবে না, ম্যাজিস্ট্রেট করতে হবে না, এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ। এই সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করে তার সার ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব। যারা এখন সরকার পরিচালনায় আছেন, আমরা যারা রাজনীতির মাঠে আছি, আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিত ভাবে আমাদের সকলের দায়িত্ব।